ভারতের মুম্বাইয়ে একটি প্রমোদ তরির পার্টিতে মাদক সেবনের অভিযোগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আটক হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করছেন দেশটির মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবির কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার রাতে মুম্বাই উপকূলে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে 10 জনকে আটক করে এনসিবির কর্মকর্তারা। কর্ডেলিয়া ক্রুজে মাদক পার্টি চলছিল বলে অভিযোগ উঠেছে। আটকদের মধ্যে রয়েছেন আরিয়ান, ফ্যাশন জগতের আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে। প্রমোদতরী পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়ে সেখানে অভিযান চালায় এনবিসি। এনবিসির কর্মকর্তারা যাত্রীর ছদ্মবেশে ওই প্রমোদতরীতে উঠেছিল।